কমেন্টস বাই ইউ ইওর লাইক পোস্ট। দেখতে পারতেছেন এই যে যে অপশনগুলো আছে, এটা কিন্তু ফেসবুক আপডেটের পরে যুক্ত হয়েছে। আমরা যদি ইওর লাইক পোস্ট এখানে এটা ক্লিক করে দিই, ক্লিক করার পরে এখন আমরা যেই ভিডিওতে বা ফটোতে লাইক করেছি সব লাইক কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুকে নতুন একটা আপডেট চলে আসছে, যে আপডেটটা আসলে আমাদের সবারই প্রয়োজনে লাগে। সেই আপডেটটার সাথে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো। আপনাদের প্রথমত যেটা করতে হবে, এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাপ স্টোরে। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে গুগল প্লে স্টোরে যাবেন, আর যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন। যার পর নিচে থেকে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ফেসবুক। ফেসবুক থেকে সার্চ করার পর আপনার সামনে এই আপডেটটা চলে আসবে। যদি এই আপডেটটা চলে আসে তাহলে আপনারা আপডেটে ক্লিক করে ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নেবেন। যদি আপডেট করা হয়ে যায় দেখুন আপডেটে কী পরিবর্তন আসছে, সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। এখন আমরা যদি এখান থেকে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দিই, ওপেন করার পরে উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন যে আপডেটটা আসছে। আমরা যদি স্ক্রোল করি, স্ক্রোল করার পরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কমেন্টস বাই ইউ ইওর লাইক পোস্ট। দেখতে পাচ্ছেন এই যে যে অপশনগুলো আছে, এটা কিন্তু ফেসবুক আপডেটের পরে যুক্ত হয়েছে। এখন এখানে কমেন্টস বাই ইউ, এখানে যদি আমি এটা ক্লিক করে দিই, ক্লিক করার পর দেখতে পারবেন যেই পোস্টগুলো আছে, যেই পোস্টে আপনি কমেন্ট করেছেন সেই কমেন্টে কিন্তু এখানে দেখতে পারবেন কোন কোন ভিডিওতে কমেন্ট করেছেন, সব কমেন্টস কিন্তু আপনি দেখতে পারবেন। আমরা দেখতে চাইছি যে আমরা কোন ভিডিওতে কোন ফটোতে কাকে কখন কমেন্ট করলাম, সেই কমেন্টটা আমরা দেখতে চাই, তার জন্য কিন্তু আপনারা এভাবে কমেন্টগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এই যে ধরুন এখানে ফেসবুক আইডিতে এতো এখানে আমার যে কমেন্টটা আছে, এই জন্য এখান থেকে কমেন্টে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখুন আমি কিন্তু এই যে কমেন্ট করেছিলাম, তো এভাবে করে কিন্তু আপনাদের কমেন্ট আপনারা দেখতে পারবেন। তো আমি এখান থেকে যদি আবার একটু ব্যাকে চলে যাই, দেন ব্যাকে যাওয়ার পরে যেখানে যদি একটা অপশন, এখানে একটা অপশন আছে ইওর লাইক পোস্ট। আমরা যদি ইওর লাইক পোস্ট এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করার পরে এখন আমরা যেই ভিডিওতে বা ফটোতে লাইক করেছি সব লাইক কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা কিন্তু অনেক সময় দেখতে চাই যে আমরা একটা ভিডিও আমাদের সামনে চলে আসে, সেই ভিডিওটা আমরা দেখছি লাইক করছি, বাট সেই ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না। তারা কিন্তু আপনারা এভাবে করে ভিডিওটি খুঁজে মানে খুঁজে পাবেন, এবং যে ভিডিওতে লাইক করেছেন সেই লাইকটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যেখান থেকে কিন্তু প্রতিটা পোস্টে বা ভিডিওতে আমরা দেখতে পারতেছি লাইকের অপশনটা কিন্তু এখানে এনেবল করা আছে। এভাবে করে আমি যেই কটা পোস্টে লাইক করেছি সব কটা পোস্ট কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। শুধু তাই না, এখান থেকে এই দেখুন গ্রুপ দেখতে পারবেন, তারপর রিলস ভিডিও দেখতে পারবেন। এবার আপনি কোনগুলো ভিডিও সেভ করে রেখেছেন, যেই ভিডিওগুলো প্রয়োজনে লাগে আপনি আপনার ফেসবুকে সেভ করে রেখেছেন, সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আমরা যদি সেভে ক্লিক করে দিই, ভিডিও সেভ করে নিই এখানে, যদি আমি কোনো ভিডিও সেভ করে রাখতাম তাহলে কিন্তু আমরা সেভে ক্লিক করে জাস্ট সেই ভিডিওগুলো ফটোগুলো দেখতে পারতাম। তারপর এখান থেকে আরও আছে মেমোরিজ, তারপরে আছে লাইভ ভিডিও, তারপরে ইভেন্ট, সব কিছু কিন্তু দেখতে পারবেন। তো পার্সোনালি এই আপডেটটি আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।